অন্যত্র আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন খবরদার সাবধান নিশ্চয় আল্লাহর ওলি যারা লা খাউফুন আলাইহিম তাদের কোনো ভয় নাই ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো চিন্তা নাই আউযু বিল্লাহি মিনাশ শাইতান রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল আখিল্লাউ ইয়াওমা ইযিন বা'দুহুম لبعض عدو إلا المتقين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على جبان خلي محبة بني اللهم صل على وعلى آل سيدنا আল্লাহ নিজে আশেকে হইয়া দোস্তি করেন যার সাথে নামের সাথে নাম মিশায়া দেখে নাচে কালমাতে আল্লাহুম্মা وعلى آل سيدنا الدنيا পরে রবে আমরা কি দিন থাকিব না সবাই মোদের ভুলে যাবে নবীজি আপনি ভুলবেন না আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত دجا بجماله حسنت جميع خصاله চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা পাশাপাশি গাউসে জামান মুর্শিদ মরহুম হাফেজ কারী আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই দুইজনের ঋণ আমাদের উপর আছে না নাই আর একটু জোরে বলুন আছে না নাই আমার আলা হযরত কেবলা কাবা তো এমন এক মহান ব্যক্তিত্ব যিনি না আসলে আমরা হয়তো সঠিক পথ থেকে দূরে সরে যেতাম এবং আলা হযরত কেবলার এই দর্শনকে এই বাংলাদেশে আবার সুচারু রূপে যিনি রূপ দিয়েছেন আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরিকুঠি রাদিয়াল্লাহু তাআলা বড় করে বলি সুবহানাল্লাহ কারণ আলা হযরতের ব্যাপারে আমার পূর্বে
অনেক আলোচনা হয়েছে শুনেছেন আপনারা আলা হযরত এমন এক ব্যক্তিত্ব ছিলেন যিনি রাসূলুল্লাহর শানের বিরুদ্ধে কেউ কিছু বললে তাকে ছাড় দিতেন না যিনি রাসূলুল্লাহর বিরুদ্ধে কেউ কিছু বললে তার ব্যাপারে ওনার কোনো আপোষ ছিল না আর একটা দুইটা না বিভিন্ন বিষয় ভিত্তিক যিনি কিতাব রচনা করেছেন প্রায় 1500 সুবহানাল্লাহ বলবেন না আমরা লিখি এক হাতে আলা হযরত কিবলা লিখতেন দুই হাতে ডান হাত দিয়ে শানে রিসালাত লিখতেন আর বাম হাত দিয়ে যারা শানে রিসালাতকে ছোট করার চেষ্টা করেছে তাদের জবাবটুকু লিখতেন সুবহানাল্লাহ বলবেন না আলা হযরত কিবলা কিভাবে ওনার আলোচনা সংক্ষিপ্ত সময় আর ক্ষুদ্র জ্ঞানে করব ওই জ্ঞানও আমাদের নাই জ্ঞান বিজ্ঞানের প্রায় 100টি শাখা প্রশাখায় যার এত বেশি দখলে ছিল বর্তমানে বিশ্বের 26টা ইউনিভার্সিটিতে আলা হযরত কিবলাকে নিয়ে গবেষণা চলছে সুবহানাল্লাহ বলবেন না এবং আলা হযরতের বিভিন্ন বিষয়কে রিসার্চ করে এমফিল গবেষক হয়ে পিএইচডি হোল্ডার হয়েছেন বিশ্বের অনেক এমন নামী দামি আলেম উলামা আছে যাকে নিয়ে গবেষণা করে ইউনিভার্সিটিতে একটা ইউনিভার্সিটিতে 40 50 কিংবা 60টা ফ্যাকাল্টি ডিপার্টমেন্ট থাকে আর আলা হযরত কিবলা কাবার একাই প্রায় 100 কাছাকাছি বিষয়ে অভিজ্ঞ জামিয়াকে মসনকে আলা হযরতের উপর স্থাপন করেছি বরকতি বলি সুবহানাল্লাহ তা আলা হযরত যেমন করে আওলাদে রাসূলকে সম্মান করত আপনারা হয়তো অনেকেই শুনেছেন কোন এক সফরে আলা হযরত পালকিতে চড়ে যাচ্ছিল তো পালকির মধ্যে চারজন যে বাহক ছিল একটু সামনে যায় আলা হযরত বলতেছে তোমরা স্টপ করো আমাকে নামিয়ে দাও বলে কেন হুজুর আমরা তো আপনার খেদমত করার জন্য আসছি আলা হযরত বলতেছেন সত্যি করে বলো তোমাদের মধ্যে আওলাদে রাসূলকে বরকতি বলি সুবহানাল্লাহ একজন বলল যে আমি আওলাদে রাসূল বলল যে খবরদার এই বেয়াদবি আমি করতে পারবো না ওনাকে আবার পালকিতে চড়াইয়া আলা হযরত নিজে যতটুকু আসছে তার চেয়ে বেশি আর ওনাকে চড়াচ্ছেন তা আওলাদে রাসূলের প্রতি আলা হযরতের যে সম্মান ছিল ঠিক একই ভাবে আওলাদে রাসূল আলা হযরতের উপরে আমাদেরকে জামিয়া আহমদিয়া সুন্নিয়া দিয়েছেন রাজধানী ঢাকাতে কাদেরিয়া তৈয়বা দিয়েছেন আপনাদের রাউজানেও অনেক প্রতিষ্ঠান হুজুর কিবলার নামে আছে না নাই সারা বাংলাদেশে আছে না নাই তাই এই হুজুর কিবলার বাগানের ফুল যারা অলাই আলা হযরতকে বুকে লালন করে দুঃখজনক হলেও সত্য তথাকথিত মুহাদ্দিস মুফতি নামদারি টুপিওয়ালা ধারিওয়ালা ফেসবুকের কল্যাণে সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা দেখতে পাই উনি বলে যে আলা হযরত নাম শুনেছি উনি একজন বড় আলেম ওনার ব্যাপারে আমার তত বেশি আইডিয়া নাই এইভাবে যারা পাশ কেটে যেতে চায় আমি বলবো আপনি যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস করেন আলা হযরতকে অবশ্যই আপনাকে মানতে হবে কথা বলেন ঠিক কি না আবার আমরা যখন মসনকে আলা হযরতের উপরে কথা বলি আমাদেরকে অনেকে আবার বাঁকা চোখে দেখে তো আলা হযরত তো চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ তার আগে কি আহলে সুন্নাত ছিল না তার আগে কি আকীদা ছিল না আরে ভাই আপনি বুঝতে ভুল করছেন মসনকে আলা হযরত মানে এটা নতুন কিছু না মসনকে আলা হযরত মানে মসনকে আহলে সুন্নাত কথা বলেন ঠিক কি না কারণ আলা হযরতের নিজস্ব কোনো মতাদর্শ নাম আলা হযরত না আলা হযরত ওনার জীবনকে চালিয়েছেন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার আনিত সেই বিধানকে উনি ওনার জীবনের পথেও মনে করেছেন সাইয়েদের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান গনী জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শেরে হুদ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে সাহাবায়ে কেরাম তাবিঈন তাবে তাবিঈন হুজুর পিরানি পীর দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি পীর মীর শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে খাজা গরিবে নামাজ এইভাবে যেই সিলসিলায় যেইভাবে ওনারা ইসলামের সঠিক রূপরেখাকে আঁকড়ে ধরেছেন আকিদার বিশুদ্ধ মতবাদকে প্রাধান্য দিয়েছেন আমার আলা হযরত কিবলা ওইগুলোকে আবার সুচারু রূপে রূপ দিয়েছেন তার মানে আলা হযরত মসনকে আলা হযরত মানে নতুন কিছু না মসনকে আলা হযরত মানে মসনকে আহলে সুন্নাহ কথা বলেন ঠিক কি না কিন্তু যারা এইভাবে পাশ কাটতে চান আমি বলবো আপনাদের নিয়ামতের শুকরিয়া আদায়েতে আপনারা ব্যর্থ হয়েছে কারণ আমার আলা হযরত কিবলার জীবনী দেখবেন
باطل فرقرا جكون شتو رقمين هزار بابي আপনার আমার ইমানকে নষ্ট করার পাইতারা চালাচ্ছিল বিভিন্ন দল উপদল শাখা প্রশাখা বিভিন্ন ভাবে যখন এসে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে গ্রাস করার চেষ্টা করেছিল ঠিক তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলা হযরত কিবলাকে রাসূল পাকের জ্বলন্ত জীবন্ত মুজিজা হিসেবে এই জমিনে পাঠাইছে কথা বলেন ঠিক কি না সুতরাং আলা হযরত কিবলার শান যারা কমাইতে চাইবেন আপনার নিজের অস্তিত্ব বিলীন হয়ে যাবে আল্লাহ হযরতের কিছু হবে না আপনারা কি আমার কথাগুলো বুঝতেছেন আমি ভূমিকা স্বরূপ দু চারটি কথা বলছি আমি কি আলোচনা করব না শেষ করে দিব কারণ এখানে এত বেশি আলেম ওলামা আছেন যে সবাই আপনাদেরকে সালাম দিলেও রাত শেষ হয়ে যাবে আমি আয়াত একটি তেলাওয়াত করেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন الأخلاء يومئذ بعضهم لبعض عدو إلا المتقين সেদিন কিয়ামতের দিন ভাই ভাইয়ের শত্রু হয়ে যাবে আপন বলতে কেউ কি খুঁজে পাওয়া যাবে না একমাত্র মুত্তাকি যারা তারাই আপনার আমার বন্ধু হবে সুবহানাল্লাহ অন্যত্র আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন খবরদার সাবধান নিশ্চয় আল্লাহর ওলি যারা লা খাউফুন আলাইহিম তাদের কোনো ভয় নাই ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো চিন্তা নাই মুফাসসিন কেরাম বলেন লা খাউফুন আলাইহিম ফিদ দুনিয়া দুনিয়াতে তাদের কোনো ভয় নাই ওয়ালাহুম ইয়াহজানুনা ফিল আখিরা আখিরাতে তাদের কোনো চিন্তা নাই তারা কারা আল্লাহর ওলি যারা বড় করে বলি সুবহানাল্লাহ আমার ভাইরা বাবা না আজকে মহান দুইজন আল্লাহর ওলির শানের উরুস যাদের দুনিয়াতে কোনো ভয় নাই আখিরাতে কোনো চিন্তা নাই দুনিয়া থেকেও তারা জান্নাতের রাস মুকুটের সুসংবাদ পেয়েছেন এমন ব্যক্তিত্বের উরুষে আমরা বসেছি কত বেশি তাদের মর্যাদা আল্লাহর নবী বলেন ইন্না মিন ইবাদিল্লাহি লাউনাসান মা হুম বিআম্বিয়া ওয়ালা সুহাদা ইয়াদবিদুহুমুল আম্বিয়া ওয়াস সুহাদা ইয়াউমাল কিয়ামাতি বিমাকানিহিম মিনাল্লাহি তাআলা قالوا يا رسول الله تخبرنا من هم قال هم قوم تحابوا بروح الله على غير أرحام ولا أموال فوالله إن وجوههم لنور وإنهم على نور لا يخافون إذا خاف الناس ولا يحزنون إذا حزن الناس وقرأ هذه الآية ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون بركوري بولي سبحان الله الله النبي دو جهان البادشاة نبي بولي أمر أمتر شنو إن من عباد الله لأناسا ما هم بأنبياء ولا شهداء قيامتر ميدان أمر আল্লাহর বান্দাদের কাছ থেকে এমন কিছু বান্দা আছে যারা নবীও না সিদ্দিকও না শহীদও না কিন্তু আমার আল্লাহ তাদেরকে সুন্দর একটা রাজ সিংহাসনের মধ্যে বসাইয়া তাদের মাথার মধ্যে নূরের মুকুটের মতো পড়াইয়া তাদের চেহারাগুলো এত সুন্দর থাকবে নবী যারা সিদ্দিক যারা শহীদ যারা তারা ঈর্ষান্বিত হয়ে যাবে তারা বলবে ওরা কারা অথচ নবীও না ওরা কারা শহীদও না আজকে তাদেরকে নয় মর্যাদা সাহাবারা জিজ্ঞেস করি ইয়া রাসূলুল্লাহ তাহলে তারা কারা আমার নবী কো আমার উম্মতের ওই সমস্ত উম্মতেরা যারা দুনিয়াতে কষ্ট করে রিয়াজত সাধনা ইবাদত বন্দেগি করে আল্লাহর সাথে যাদের সম্পর্কটাকে ভালো করেছে দুনিয়াতে যাদেরকে আল্লাহর ওলি হিসেবে মানুষ জানে সমস্ত মানুষ যেদিন বৃত সন্তুষ্ট হবে তাদের কোনো ভয় থাকবে না সমস্ত মানুষ যখন চিন্তাগ্রস্ত হবে তাদের কোনো চিন্তা থাকবে না দুনিয়ার মানুষ তাদেরকে এত ভালোবাসতো অথচ তাদের সাথে কোনো ব্যবসায়ী মোয়ামেলাত ছিল না তাদের সাথে কোনো রক্তের সম্পর্ক ছিল না তারপরেও দুনিয়ার মানুষ সবাই তাদের প্রেমের পাগল পারা ছিল তারা কারা আমার নবী কো আমার উম্মতের মধ্যে যারা ওলি তারা বড় করে বলি সুবহানাল্লাহ আলা হযরত কিবলা কি আমরা দেখছি একটু জবাব দেন আমরা কি আলা হযরতকে দেখেছি আমাদের সাথে কি কোনো রক্তের সম্পর্ক আছে
আমাদের সাথে কোন ব্যবসায়ী মুআমালাত আছে হুজুর কিবলা আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহি আলাইহি আমরা দেখি নাই মুরব্বীরা অনেকে দেখছেন আমি দেখি নাই হয়তো আমার মত অনেকে আছেন দেখেন নাই কিন্তু হুজুরের হুজুর কিবলার সাথে আমাদের কোনো ব্যবসায়ী সম্পর্ক নাই হুজুর কিবলার সাথে আমাদের কোনো ব্লাড কানেকশন নাই তারপরেও আমরা যখনই সময় পাই হুজুর কিবলার সামনে আলোচনা করি কথা বলেন ঠিক কি না শুধু এই বাংলাদেশের রাউজানের কদলপুরে না বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় হুজুর কিবলার উরুস শরীফ উদযাপন হচ্ছে সারা বছর আলোচনা হচ্ছে জিকির হচ্ছে আপনি বাবা শাহজালাল আলীর মাজারে যান 24 ঘন্টা জিয়ারত চলতেছে কাজী গরিবের নওয়াজের দরবারে যান 24 ঘন্টা জিয়ারত চলতেছে গাউসে পাকের দরবারে যান 24 ঘন্টা জিয়ারত চলে নিজের পকেটের টাকা খরচ করে করে পাসপোর্টে ভিসা লাগাইয়া বিন দেশে যায় দেশে হলে গাড়ি ভাড়া দিয়া যায় যদি জিজ্ঞেস করা হয় ভাই বাবা শাহজালালের সাথে আপনার কি সম্পর্ক খাজা গরিবে নওয়াজের সাথে আপনার কি সম্পর্ক তৈয়ব সাহেব হুজুরের সাথে আপনার কি সম্পর্ক জবাব দিবে ভাই সম্পর্ক একটাই ওনারা ইবাদত বন্দেগি রিয়াজত সাধনা করে আল্লাহ আল্লাহ রাসূল কি খুশি করে মর্যাদা বৃদ্ধি করেছে তাই ওনাদের দরবারে কিছু পাওয়ার জন্য আল্লাহর কাছ থেকে আমরা এসেছি কথা বলেন ঠিক কি না আসছি একমাত্র আল্লাহর ওলিদের কাছ থেকে রোহানি ফয়েজ পাওয়ার জন্য অনেকে বলে ওলি আল্লাহর দরকার নাই নাউজুবিল্লাহ বলবেন না বলে কি বলে না আমরা যখন ওলি আল্লাহদের সামনে উরুস শরীফ উদযাপন করি ওনাদের জিকিরের মাহফিল করি ওনাদের সামনে আলোচনা করি তখন আমাদের মতো এক শ্রেণীর টুপিওয়ালা দাড়িওয়ালা ভাই আছে যারা আমাদেরকে বিদ্রুপ মন্তব্য করে কথা বলেন ঠিক কি না অথচ ওনারা জানে না এখানে বসে যতক্ষণ আমরা আলোচনা করছি জিক্রুল আম্বিয়া ইমিনাল ইবাদাতি অধিকুরুস সালিহিন মিনাল কাফারতি যেখানে নবী আলাইহি সালাতু সালামদের আলোচনা হয় সেইটা ইবাদতের মধ্যে শামিল হয় আর যেখানে ওলি আল্লাহদের জিকির করা হয় আলোচনা করা হয় সেটা গুনাহের কাফফারা হয় বড় করে বলি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেসিডিয়াম সদস্য এবং বেতাগি আসদানা শরীফের সুযোগ্য পীর সাহেব কেবলা পীরে তরিকত আল্লামা গোলামুর রহমান আশরাফ শাহ মাদ্রাসাতুল আলী আমাদের মাঝে তশরিফ আনিছে সবাই বলি মারহাবা সবাই বলি মারহাবা তো বলছিলাম যে আমরা ওলি আল্লাহর জিকির করি ওলি আল্লাহর সামনে আলোচনা করি এগুলো কোরআনে আছে না নাই হাদিসে আছে না নাই যে সমস্ত ভাইয়েরা আমাদেরকে বিরূপ মন্তব্য করেন আমি জানতে চাই আপনারা যে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন পাঁচ ওয়াক্ত নামাজে সূরা ফাতিহা পড়ি কি পড়ি না সূরা ফাতিহার মধ্যে আমরা সবাই পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম বলি কি বলি না আরবিটা সবাই পারি কিন্তু বাংলার দিকে হইতো ভালো করে সবাই নজর দেই না এখানে আমরা বলি আল্লাহ কবির ভাষায় আমরা পড়েছি চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছি চলি আল্লাহর কাছে নামাজে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ তুমি আমারে সহজ সরল পথে পরিচালিত করো সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম যেই পথে যেই মতে নিয়ামতপ্রাপ্ত ব্যক্তিরা ছিল এখন নিয়ামতপ্রাপ্ত ব্যক্তি কারা তাদের জবাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের আরেক জায়গায় দিয়েছেন ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াসসিদ্দিকিনা ওয়াসশুহাদাঈ ওয়াসসালিহিন ওয়াহাসুনা উলাইকা রফীকা বড় করে বলি সুবহানাল্লাহ আমার ভাইরা বাবারা নামাজে আল্লাহর কাছে বলি আল্লাহ সহজ সরল পদে পরিচালিত করো যেই পদে তোমার নিয়ামত প্রাপ্ত ব্যক্তিরা চলেছেন নিয়ামত প্রাপ্ত ব্যক্তি কারা তার জবাব আল্লাহ পাক কোরআনের অন্যত্র দিয়েছেন নিয়ামত প্রাপ্ত ব্যক্তির ক্লাসিফিকেশন হলো চার এক নম্বরে নবী যারা দুই নম্বরে সিদ্দিক যারা তিন নম্বরে শহীদ যারা চার নম্বরে আল্লাহর ওলি যারা বড় করে বলে সুবহানাল্লাহ
তাহলে আল্লাহর ওলিদের পথ আর মতের কথা কোরআনে আছে না নাই? এটা জবাব দিয়ে বলুন, আছে না নাই? তাহলে তাদের কথা শোনা যাবে না। আজকে আমার টুপিওয়ালা দাড়িওয়ালা আজুব্বাওয়ালা ভাইয়েরা সমাজে একটার পর একটা সহজ সরল মানুষকে বিপদগামী করতেছে, কথা বলেন ঠিক কিনা? কেউ বলে ওলি আল্লাহর মাজারে যাওয়া যাবে না, উরুস শরীফ উদযাপন করা যাবে না, আল্লাহর ওলিদের দরবারে যায় জিয়ারত করা যাবে না, বড় করে বলি নাউজুবিল্লাহ। অথচ তাদেরকে যদি বলি একটু বাংলাদেশের ইতিহাস দেখো, আজ থেকে 700 বছর পূর্বে বাংলার জমিনে যখন বাবা শাহজাহান আলী আমিনি রহমতুল্লাহি আলাইহি এসেছিল, মুসলমানের সংখ্যা ছিল সিলেটে মাত্র 12 ঘর। বাবা শাহজাহান আলী আমিনি রহমতুল্লাহি আলাইহি আসলো, কালেমার দাওয়াত দিতে শুরু করলো, গৌর গোবিন্দ রাজা সিলেটের যে ক্ষমতাধর হিন্দু রাজা ছিল মুসলমানদের উপর অত্যাচারের ইস্টিম রোলার চালিয়েছিল। বাবা শাহজাহান আলী এসে AK-47 লাগে না, কামান লাগে না, বড় বড় অস্ত্র লাগে না, আল্লাহু আকবরের ধ্বনি দিয়ে কালেমার দাওয়াত দিয়ে, যার বদলতে বাংলাদেশ 14 কোটিরও বেশি এখন মুসলমান, কথা বলে ঠিক কি না? একজনের নামের পূর্বেও মোহাম্মদ ছিল না, আজ থেকে 750 বছর পূর্বের ইতিহাস নথিপতি যা ছিল সব দেখেন, সবার নামের আগে শ্রী শ্রী শব্দ ছিল। বাবা শাহজালাল ইয়ামনি এসে এই দেশে কালেমার দাওয়াত দিয়েছে, খাজা গরিবে নামাজ ভারতবর্ষে মাত্র 40 জন সঙ্গী সাথী নিয়ে এসেছিল, যার জীবন দশায় নামাজে জানাজাই 90 লক্ষ মুসলমান হয়েছে, সুবহানাল্লাহ বলবেন না? তাহলে তুমি আর আমি সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা চিনলা না? আজকে টুপি পাইলা, মসজিদ পাইলা, মাদ্রাসা পাইলা, পেট চালানোর সব ব্যবস্থা হইলো, আর তুমি বসে বসে নবীর সুন্নাত দাড়ি মাথা দেখে মাথায় টুপি পাগড়ি জুব্বা পরে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবা, এটা তোমার চেয়ে বড় নিমুখ খারাপ আর একজনও নাই, কথা বলেন ঠিক কি না? তাই এই সমস্ত নিমুখ খারাপ মৌলবীদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আজকে আবার কয়েকদিন আগে আরেক মৌলবী কো ঈদে মিলাদুন্নবী দুইটা আছে, বছরে দুইটাই আছে ঈদ, ঈদে মিলাদুন্নবীও আমরা মানি, তবে সকল ঈদের সারা ঈদ মানি না, নাউজুবিল্লাহ মানবেন না? আরে মৌলবী তুমি ইতিহাস জানো, রাসূলুল্লাহ আসার পূর্বে আরব জাতিরা বছরে 2 দিন আনন্দ করত, ইতিহাসের ভাষায় একদিনের নাম হলো নাউরুজ, আরেক দিনের নাম হলো মেহেরজাম। রাসূলুল্লাহ এসে যখন কালেমার দাওয়াত দিল, যাকে যাকে যখন চন্দ্রের পূজা, সূর্যের পূজা, নিজের বানানো দেবদেবী মূর্তির পূজাকে ধূলিসাৎ করে সবাই যখন এক আল্লাহর কালেমা পড়ে রাসূলুল্লাহর কদমে চলে আসলো, সাহাবারা আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইতিপূর্বে আমরা বছরে 2 দিন আনন্দ করতাম, এখন কি আমাদের আনন্দের সুযোগ নাই? তখন আল্লাহর পক্ষ থেকে 2টা ঈদ আসলো, একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আদহা। চিৎকার করে বলি সুবহানাল্লাহ, তুমি 2 ঈদ মানলা, ঈদে মিলাদুন্নবী মানলা না, 2 ঈদ পাইলা কার দ্বারা, কথা বলেন ঠিক কি না? 2 ঈদ তো রাসূলুল্লাহ না আসলে ঈদের অস্তিত্ব থাকতো না, রাসূলুল্লাহ না আসলে ঈদ পাইতাম না, তো যার কারণে 2 ঈদ পাইলাম আর রাসূলুল্লাহর আগমনের সকল ঈদের সেরা ঈদকে মানলাম না, আমি তো পরিপূর্ণ মুমিনের পরিচয় দিলাম না, আমি তো মুনাফিকের পরিচয় দিলাম, কথা বলেন ঠিক কি না? এখন বলবেন যে হুজুর ব্যাপার কি, 2 ঈদ পাইলে এত আনন্দ হয়, ঈদে মিলাদুন্নবীতে তাদের কেন আনন্দ নাই? আমি বলবো 2 ঈদে ওদের পকেট বাড়ি হয়, কথা বলেন, রমজানের ঈদ আসলে জাকাত ফেতরা দিয়া ওদের চাঙ্গা হয়ে যা, আর কোরবানির ঈদ আসলে পশুর চামড়া কাঁধে নিয়ে ব্যস্ত হয়ে যা, আর ঈদে মিলাদুন্নবী আসলে ওরা কিছুই পায় না, আমরা তো হাদিয়া পাই, আপনারা যারা সামনে আছেন বিরিয়ানি খাইতে পারেন, ওরা কিছুই পায় না, এই জন্য ঈদে মিলাদুন্নবীর বিরুদ্ধে লাগছে, কথা বলে। তাই আজকের মাহফিল থেকে আকাবের ওলামায়ে কেরাম যারা আছেন আপনাদের খেদমতে আরজ করব, অন্তত আপনারা ফতোয়া দিয়েন যে এই ঈদে মিলাদুন্নবীতে আমরা যেই পশুগুলো জবাই করি ওই চামড়াগুলো ওদেরকে দিয়ে দিও, তাইলে দেখবেন ওরাও জায়েজ কইব, কথা কন? আর বিরিয়ানির পুটলার বালা তো ঠিকই রুমাল বড় করে দিয়া চলে আসে, আসে কি আসে না? একজনে পারলে 2টার জায়গায় 3টা নেওয়ার চেষ্টা করে, কিন্তু বাহিরে যেয়ে আবার ঈদে মিলাদুন্নবীর বিরোধিতা করে, তো এদের ঈদের এদের বিরোধিতা কি আমাদের মিলাদুন্নবী কমে না বাড়ে? আওয়াজ দিয়ে বলুন কমে না বাড়ে? আলহামদুলিল্লাহ আমাদের কাছে তত্ত্ব আছে, ইতিপূর্বে যারা মিলাদুন্নবীকে বেদাত বলতো এরা এখন মিলাদুন্নবী করছে, ইতিপূর্বে যারা সিরাতুন্নবী করতো এরা এখন সিরাতুন্নবী বাদ দিয়ে মিলাদুন্নবী করতেছে,
এটা আমাদের জয় জয়কার অবস্থা কারণ সত্য তো অবশ্যই প্রতিষ্ঠিত হবে যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা কথা বলেন ঠিক কি না তাই আপনারা কোন ভাবে তাদের কথাই পরিচালিত হয়ে বিভ্রান্ত পথে যাবেন না আমাদের মানদণ্ড আমরা মসলাকে আলা হযরত আমার আলা হযরত কিবলা কাবা প্রত্যেকটা বিষয়ের সুন্দর সুচারু রূপে সমাধান দিয়েছে আমরা উরুস শরীফ উদযাপন করব এখানে আলা হযরত কিবলার স্পষ্ট বর্ণনা আছে শরীয়ত বিরোধী কিছু করা যাবে আর যারা শরীয়ত বিরোধী কিছু করে ওলি আল্লাহর উরুসের নাম দিয়ে যারা বেহায়াপনা করে শরীয়তের সাথে আপত্তি করে কিছু করে তাদের সাথেও আমাদের কোনো সম্পর্ক আরেকটু জোরে বলুন কোনো সম্পর্ক ওরা বন্ড যারা বন্ডামি করবে তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের কেউ না এটা ওদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার তার দায়ভার আহলে তার দায়ভার আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে কখনো আসতে পারে আচ্ছা আমরা মাজার জিয়ারত করি আমাদেরকে কথাই কথাই বলা হচ্ছে মাজার পূজারী নাউজুবিল্লাহ বলবেন না আচ্ছা পূজা শব্দটা কি মুসলমানের সাথে আছে কোন মুসলমানের মুখে কি পূজা শব্দ শোভা পায় কারণ পূজা করে আমাদের হিন্দু ধর্মের বাইরা যারা ওনারা ওনাদের ধর্মীয় উৎসব তার নাম হলো পূজা ওনারা এটা করে ওনারা মন্দিরে যায় পূজা করে তাহলে আপনি মুসলমানের সন্তান হয়ে আপনার মাথায় টুপি পাগড়ি জুব্বা আবা কাবা আপনার মুখ দিয়া ওলি আল্লাহর মাজার জিয়ারতকে আপনি পূজার সাথে কেন তুলনা করবেন অথচ রাসূলুল্লাহ তো বলছেন আল্লাহর ওলিদের আলা ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো মাজার জিয়ারত করো জিয়ারতের মাধ্যমে তোমাদের পরকালের স্মৃতি বেশে উঠবে জিয়ারতের মাধ্যমে মৃত্যুর স্মরণ হইবে তাহলে রাসূলুল্লাহর হাদিসকে মানতে যাই আমরা জিয়ারত করি আমরা তো এখানে অন্য কিছু করি না তাহলে জিয়ারতকে আপনি কথাই কথাই আপনার মুখ দিয়ে পূজার সাথে কেন তুলনা করবেন তাহলে আমরা ধরে নিব যে আপনার জন্ম বোধ হয় মন্দিরে হয়েছে যার কারণে আপনার মুখ দিয়ে পূজা শব্দ আসে কথা বলেন বুঝে আসে না আমার আলেম নাম দিয়া নামের আগে আল্লামা মুফতি মুহাদ্দিস মুফাসসির কত কিছু আছে পিছনে ও টাইটেলের অভাব নাই রাসূলুল্লাহর হাদিস থেকে মানুষকে মিসগাইড করা হচ্ছে মাজার পূজারী বলা হচ্ছে কেন আমরা তো কোনো মাজারে যাইয়া কোনো শরীয়ত বিরোধী কিছু করি না আমরা আল্লাহর আল্লাহর ওলিকে সালাম দেই ওইখানে দাঁড়ায় সূরা ফাতিহা পড়ি কিছু কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করি দুরূদ শরীফ পাঠ করি সালাতু সালাম দেই দোয়া মুনাজাত করি চাই কার কাছে এ ভাই একটু আওয়াজ দেন চাই কার কাছে আল্লাহর কাছে আল্লাহর ওলিরে ওসিলা বানাই যেহেতু উনি আল্লাহর প্রিয় বান্দা উনি ইবাদত বন্দিগি রিয়াজত সাধনা করে আল্লাহ আল্লাহ রাসূল কি খুশি করেছে আল্লাহ পাক উনাকে মর্যাদাশীল করেছে এগুলো তো আমাদের বানানো কথা না কোরআন হাদিসের কথা তাহলে ওই মহান ব্যক্তিত্বের উসিলা দিয়া যখন আল্লাহর কাছে কিছু চাইব আমাদের আকীদা বলছে যে হয়তো আল্লাহ ওনার উসিলা আমাদের মোনাজাতটা কবুল করবে কারণ একজন একজন প্রিয় ব্যক্তিত্বের খাতিরে অনেক গুনাহগার মানুষকেও ভালো সমাজে ভালো অবস্থানে থাকতে পারে কথা বলেন ঠিক না তাহলে এই জিনিসগুলো যারা আমাদেরকে ভুল পথে দেয় তাদের এই ভুলের দাঁত ভাঙা জবাবই আমার আলা হযরত কিবলা একটার পর একটা দিয়ে গেছেন আমরা আজকে সত্যিকার অর্থে যদি মসলকে আলা হযরতকে বুকে লালন করতে পারি তাহলে আমাদের মধ্যে আর কোনো সমস্যা থাকবে আর একটু জোরে বলুন সমস্যা থাকবে আমি আবারও বলছি মসলকে আলা হযরত মানি নতুন কিছু না মসলকে আলা হযরত মানি মসলকে আহলে সুন্নাহ